আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লসাগু নির্ণয় করতে হয় লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবথেকে ছোট আর সাধারণ গুণিতক এই কথার অর্থ যদি আপনি না জানেন বা গুণিতক এই কথার অর্থ যদি আপনি না জানেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এই সাধারণ গুণিতক বা গুণিতক এই কথার অর্থ না জানলেও আপনি অঙ্কটা শিখতে পারবেন কিন্তু রিয়েল লাইফ প্রবলেম এবং বিভিন্ন কনসেপ্ট ওরিয়েন্টেড সমস্যা সমাধানের জন্য আপনাকে এই সাধারণ গুণিতক বা গুণিতক এর অর্থ জেনে রাখা প্রয়োজন ভিডিওটিতে আমি লসাগুর একদম বেসিক নিয়মটি আলোচনা করব এখানে কোনো শর্টকাট নিয়ম আমি ব্যবহার করব না সুতরাং লসাগু যদি আপনি খুব ভালোভাবে শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লসাগু শেখার জন্য আমি দুটো উদাহরণ নিয়েছি একটা হচ্ছে আট ও আঠেরো এর লসাগু বার করব তারপরে আট আঠেরো ও ছত্রিশ এর লসাগু বার করব এই দুটো উদাহরণ সমাধানের মাধ্যমে আমরা লসাগু করতে শিখব প্রথমে আমরা আট ও আঠেরো এর লসাগু বার করবো লসাগু বার করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া তাহলে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে আট তাহলে আমরা আটের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আটের আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি দিয়ে দুই আমরা আটকে ভাঙতে পারি তাহলে দুই দিয়ে আটকে ভাঙলে হয় চার দুগুণে আট চারকে আমরা দুই দিয়ে ভাঙতে পারি তাহলে দুই দুগুণে চার দুইকে আর আমরা ভাঙতে পারি না তাই না তাহলে আমরা পেলাম আট সমান সমান তিনটে দুই অর্থাৎ তিনটে দুইয়ের গুণফল দুই গুণ দুই গুণ দুই এগুলো গুণফল আকারে লিখতে হয় এর পরে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো আঠেরো তাহলে আমাদের আঠেরো এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা আঠেরোকে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা দেখতে পাচ্ছি আঠেরোকে আমরা দুই দিয়ে ভাঙতে পারি সব থেকে ছোট সংখ্যা তাহলে দুই দিয়ে ভাঙলে আঠেরোকে হয় নয় দুগুণে আঠেরো এখন নয়কে আমরা তিন দিয়ে ভাঙতে পারি সব থেকে ছোট সংখ্যা তিন দিয়ে ভাঙা যায় তাহলে তিন দিয়ে নয়কে ভাঙলে তিন ত্রিককে নয় এই তিনকে আমরা আর ভাঙতে পারি না তাহলে আমরা আঠেরোকে ভেঙে কত কত পাচ্ছি আঠেরোকে ভেঙে পাচ্ছি দুই আর দুটো তিন তাহলে দুই গুণ তিন গুণ তিন এর পরের কাজ হবে আমাদের সংখ্যাগুলোর উৎপাদকগুলোর মধ্যে মিল খুঁজে বার করা দেখুন এখানে একটা দুই আছে এখানেও একটা দুই আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটোর উৎপাদকগুলোর মধ্যে একটা দুই কমন আছে তাহলে এই কমনটা আমাদের লসাগু বার করতে গেলে আগে লিখে নিতে হয় তাহলে দুটো দুইয়ের কমনের জন্য আমাদের একটা দুই নিতে হবে তাহলে আমরা লিখব একটা দুই তারপরে দেখুন এখানে দুই আছে কিন্তু এখানে আর দুই নেই বা এখানে তিন আছে এখানে আর কোনো তিন নেই লসাগু বার করার ক্ষেত্রে যেগুলো কমন আছে সেগুলো তো আগে লিখতেই হবে তাছাড়া যেগুলো কমন নেই সেগুলো গুণ আকারে লিখতে হবে তাহলে দেখুন এখানে পড়ে আছে কত একটা দুই কমনে চলে গেছে তাহলে পড়ে আছে একটা দুই দুটো দুই তাহলে এর পরে লিখতে হবে দুই গুণ দুই আর এখানে দেখুন কি পড়ে আছে দুটো তিন পড়ে আছে অর্থাৎ আমরা এখানেই লিখব তিন গুণ তিন তাহলে এখানটাতে খেয়াল করুন দুটো কমনের জন্য একটা দুই নিয়েছি আর যেগুলো কমন নেই সেগুলো যেমন ছিল তেমন গুণ আকারে রেখে দিয়েছি এটা হচ্ছে লসাগু বার করার নিয়ম এখন যদি এই সংখ্যাগুলো আমরা গুণ করি তাহলেই আমরা আট এবং আঠেরোয়ের লসাগু পাব তাহলে দেখি আমরা গুণ করে কত পাচ্ছি তিন ত্রিকের নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর তাহলে আমরা গুণফল পাচ্ছি বাহাত্তর তাহলে আট এবং আঠেরো এর লসাগু হচ্ছে বাহাত্তর এখন আমরা আট আঠেরো এবং ছত্রিশের লসাগু বার করবো তার জন্য কি করতে হবে আমাদের আটের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আঠেরো এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং ছত্রিশের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখুন এখানে আমরা আটের উৎপাদকে বিশ্লেষণ অলরেডি করে ফেলেছি আঠেরো এর উৎপাদকে বিশ্লেষণ অলরেডি করে ফেলেছি তাহলে আমাদের পড়ে আছে ছত্রিশের উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ আমাদের ছত্রিশের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা এটা প্রথমে আগে করে ফেলি ছত্রিশ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা জানি ছত্রিশকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দুই দিয়ে ভাঙতে পারি তাহলে ছত্রিশকে যদি দুই দিয়ে ভাঙি তাহলে হয় আঠেরো দুগুণে ছত্রিশ তারপরে আবার যদি আঠেরোকে দুই দিয়ে ভাঙি তাহলে হয় নয় দুগুণে আঠেরো আবার যদি নয়কে তিন দিয়ে ভাঙি তাহলে হয় তিন ত্রিককে নয় তাহলে ছত্রিশকে ভেঙে আমরা কত কত পেলাম দুটো দুই আর দুটো তিন অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে আমাদের আট আঠেরো এবং এর লসাগু বার করতে গেলে প্রথমে করতে হবে উৎপাদকগুলোর মধ্যে মিল খুঁজে বার করতে হবে অর্থাৎ কমন আছে যেগুলো সেগুলোকে আগে লিখতে হবে যেমন দেখুন এখানে আছে দুই এখানে আছে দুই আবার এখানেও দুই আছে অর্থাৎ তিন জায়গাতেই দুই কমন আছে তাহলে এই তিনটে দুইয়ের কমনের জন্য আমরা একটা দুই লিখব তারপরে দেখুন এখানে দুই আছে এখানে কিন্তু দুই নেই এখানে দুই আছে যদি কমপক্ষে দুটোর মধ্যে মিল থাকে অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে কমন থাকে তাহলেই আমরা কমন নিতে পারবো অর্থাৎ এই দুটো দুইয়ের জন্য এখানে একটা দুই নেব তারপরে দেখুন এখানে দুই আছে কিন্তু এখানে আর দুই পড়ে নেই এখানেও আর দুই পড়ে নেই সেই জন্য এই দুইটাকে আমরা লিখে দেব তাহলে এই দুইটাও আমাদের লেখা হয়ে গেছে এখন আমরা এখানে আসব। এখানে দেখুন তিন আছে ছত্রিশের উৎপাদকেও আমরা দেখতে পাচ্ছি তিন আছে তাহলে এখানে একটা তিন আর এখানে একটা তিন এই দুটো তিনের জন্য আমরা একটা তিন নেব আবার দেখুন এখানে আর একটা তিন আছে এখানে আর একটা তিন আছে অর্থাৎ তিন কমন আছে তাহলে এই দুটো তিনের জন্য আমরা আর একটা তিন নেব এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে আমরা আমাদের লসাগু পেয়ে যাব। তাহলে এই সংখ্যাগুলো এখন আমরা গুণ করি তিন ত্রিককে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর তাহলে আট আঠেরো এবং ছত্রিশের লসাগু হচ্ছে বাহাত্তর আমি যদি বিষয়টি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন